অসুবিধা হচ্ছে না তো ভালো জেঠু দেখ দেখ শ্বশুর মশাই কেও সঙ্গে করে নিয়ে আসছে ওই শ্বশুর মশার জন্য তো আমাকে সরিয়ে ওর বানানো কি নাকি যন্ত্র এক্সিবিশনে যাবে না হলে আর এমন কি দাঁড়া দেখাচ্ছি মজা বিয়ে তো হয়ে গেছে আর লেখাপড়া করে কি হবে লগ্না আচ্ছা কথা বলছো আমাকে তাড়িয়ে দেবে কেন বুঝি আর শোনো আমার মোটেও বিয়ে হয়নি শোন শোন কি বলছে শোন বলে বিয়েই হয়নি সিটিটা সিটিটা স্পষ্ট বলে যাচ্ছে লুকোচ্ছিস কেন রে বোধহয় যার সাথে বিয়ে হয়েছে তার কথা কাউকে মুখ ফুটে বলতে পারছে না করুক আরো অসম্মান করুক আরো অপমান করুক ওরা তাতে যদি রেগে লগ্না সিঁদুর তুলে ফেলে এত বাজে লোকের সাথে বিয়ে হয়েছে তোর ছোট লোক খবরদার লাট সাহেবের ব্যাপারে একটা বাজে কথা বলবে না লাট সাহেব বুঝি তোর বর হ্যাঁ হয়েছে লাট সাহেবই আমার বর আর কিছু বলবে কিচ্ছু না ভালো জেঠু কেন লুকোচ্ছিস লগ্না ওরা লগ্নকে বাজে কথা বলছিল চল আমার সঙ্গে চল এইবার সূর্যের পালা চল ভাববেন না হ্যাঁ তাই হবে ঠিক আছে আপনি আপনি ম্যাডামকে নিশ্চিত থাকতে বলুন ম্যাডামের অনুরোধ তো আমাদের কাছে আদেশ না আজকে হেডমাস্টারমশাই আসেননি ঠিক আছে আমি কথা বলে নেব আরে কি সৌভাগ্য ইন্দ্রবাবু আসুন 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 নমস্কার নমস্কার আমি একটু লগ্নার ব্যাপারে কথা বলতে এসেছি সে না হয় বুঝলাম কিন্তু লগ্না এই অবস্থায় শাড়ি পরে সিঁদুর মাথায় লগ্নার ব্যাপারে কথা বলতে এসেছি সে না হয় বুঝলাম কিন্তু লগ্না এই অবস্থায় শাড়ি পরে সিঁদুর মাথায় হ্যাঁ একটা ব্যাপার হয়ে গেছে আপনাকে বলবো সব পরে হ্যাঁ আমি কিছু কিছু শুনেছি গ্রামের বেশ কিছু মানুষ হাটের চায়ের দোকানে এই নিয়ে কথা বলছিল গ্রামের মানুষের সাথে মনে হয় আপনার কোনো ঝামেলা হয়েছে বাজারের আড্ডার জায়গা তো এই নিয়ে সরগরম ছিল হ্যাঁ তা একটুখানি হয়েছিল থাকে সব কথা দেখুন যারা বলার তারা বলবেই আমিও কেনেছি কারণ আমি চাই ও পড়াশোনা শিখুক ও লেখাপড়া শিখে বড় হোক অনেক হ্যাঁ সে তো হতেই পারে সে স্কুলের ছাত্রী কদিন স্কুলে আসেনি আবার আসবে এই নিয়ে আপনার আসা দরকার ছিল না তুমি নিয়মিত স্কুলে আসলে আমার সুবিধেই হবে লগ্না
তাহলে আর কি লগ্না, কাল থেকে স্কুলে চলে এসো। দেখেছিস লগ্না, আমি বলেছিলাম না মাস্টার মশাই শুনলে না করবে না। দেখুন মেয়ের আনন্দ আর ধরছে না, আসলে কি জানেন বাড়ির মধ্যে আটকে ছিল, নানা রকম উল্টো পাল্টা চিন্তা মাথার মধ্যে ঘুরছিল, তাই লগ্না এবার মন দিয়ে লেখাপড়া কর, ভালো করে পড়াশোনা করলে দেখবি মাথার ভেতর থেকে সব উল্টো পাল্টা চিন্তা দূর হয়ে যাবে। আরো পারবে, তুমি শুধু দেখো লগ্না। ঠিক আছে আজ তাহলে আসি, নমস্কার। একটা কথা ছিল ইন্দ্রবাবু। হ্যাঁ বলুন না, ওই স্কুল বিল্ডিং রং করার ব্যাপারে তো? ঠিক আছে মার সঙ্গে কথা বলবো আমি। না না সে ব্যাপারে নয়, আমি লগ্নার ব্যাপারেই কথা বলছি। দেখুন ও তো বিয়ে হয়ে গেছে, এই সিঁদুর শাড়ি এসব তো এখানে চলবে না। বাহ, উনি তো আমার কাজ আরো সুবিধে করে দিচ্ছেন। বলুন বলুন, আরো ভালো করে বলুন। মা, আপনার চা ওখানে রাখো। কিন্তু এখনো ফোন এলো না কেন? আসবে মা আসবে, ঠিক আসবে। তুমি ভালো করে বুঝিয়ে বলেছো তো কি করতে হবে? হ্যাঁ মা, আপনি ঠিক যেমন করে বলেছিলেন আমি ঠিক তেমন করেই বুঝিয়ে বলেছি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইকে। মানে আপনি ওনাকে বলে দিতে বলেছিলেন তো, মানে ওনার নাম করেই। কাকে বলেছো বললে? অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইকে। তাহলেও কি পরে আসবে? তুই যেমন ইউনিফর্ম পরে এসেছিস ওকেও সেরকম পরে আসতে হবে। তুই যেমন ইউনিফর্ম পরে এসেছিস ওকেও সেরকম পরে আসতে হবে। আমার একটা শর্ত আছে, শর্ত এটাই যে তোকে ঠিক এই অবস্থাতেই স্কুলে যেতে হবে। মানে তুই শাড়িটাও ছাড়তে পারবি না, সিঁদুরটাও তুলতে পারবি না। তাহলে কথা হয়ে গেল লগ্না, কতদিন পড়াশোনা নষ্ট হয়ে গেছে। এই লিপি তুই ওকে ঠিক মতো দেখিয়ে দিবি, কাল থেকে তো স্কুলে আসবে ও দেখে। আচ্ছা মাস্টার মশাই, আমি যদি এইভাবে আসি শাড়ি পরে? অসম্ভব। না ভালো দুটো, আমি কিছুতেই সিঁদুর তুলতে পারবো না, এতে তোমার আর লাট সাহেবের ক্ষতি হবে, আমি কিছুতেই পারবো না। তুই আজকাল এইসব বিশ্বাস করছিস নাকি? আমার সমস্যা ঠিক এই জন্যই আমি ওকে স্কুলে পাঠাতে চাইছি, যাতে মাথার ভেতর থেকে এইসব উল্টো পাল্টা চিন্তা দূর হয়ে যায়। মনের ভেতর থেকে এইসব বিশ্বাস বের করতে হবে ইন্দ্রবাবু, সবার আগে ওকে এই ধরাচুরো ছাড়তে হবে। নিজেকে বারবার এইভাবে দেখতে দেখতে ও নিজেকে লিপিদের মতন ভাববে কি করে? লগ্না এসব না ছাড়লে আমি কিন্তু তোমাকে অ্যালাউ করব না, পড়াশুনোর এখানে ইতি টানতে হবে। দিন না মাস্টারমশাই, দিন না আমাকে পড়তে। না লগ্না, লগ্নাকে কিছুতেই রাজি হবে না, একবার চেষ্টা করে দেখতেই হবে আমায়। যদি লগ্নাকে রাজি করিয়ে সিঁদুরটা তুলিয়ে দিতে পারি।